বিসর্গছন্দের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করে দেখব, একটু দেখো আমরা আগে বলেছিলাম যে বিসর্গছন্দ হচ্ছে কয় প্রকার। বিসর্গছন্দ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রজাত আর একটা হচ্ছে কি সজাত। তাহলে এখন একটু দেখো সজাত আমরা দেখি যে স স কয়টি, স মূলত তিনটি, একটা হচ্ছে কি তালবৎস, একটা হচ্ছে কি দন্তস্ব, আর একটা হচ্ছে কি মূর্ধন্যস। তাহলে এখানে তিনটি স, কয়টি স, তিনটি স। তাহলে স এবং আরেকটি হচ্ছে কি র, কি র। তাহলে একটু খেয়াল করে দেখো র, আচ্ছা আমরা দেখব যে স তিনটি স এবং এবং র, অর্থাৎ আমরা যদি বলি যে ও, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমাদের বিসর্গসন্ধি হবে। আচ্ছা বিসর্গসন্ধির ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, বিসর্গসন্ধির ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো আমাদের এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে বিসর্গের পরে ক বা প থাকলে সন্ধির বিসর্গ লোপ পায় না, অর্থাৎ সন্ধির বিসর্গ কোথায় লোপ পায় না, এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ম। তোমাদের একটু খেয়াল করে দেখো যে বিসর্গের পরে যদি প থাকে কিংবা ক থাকে তাহলে সন্ধির বিসর্গ লোপ পায় না। যেমন বলা হয়েছে এই কয়েকটি ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ পাবে না, যেমন বলা হয়েছে কি শিরোপীড়া, তাহলে শির যোগ পীড়া সেটি কি শিরোপীড়া, বয়কনিষ্ঠ বয় যোগ কনিষ্ঠ বয়কনিষ্ঠ, বয়প্রাপ্ত বয় যোগ প্রাপ্ত, মনকষ্ট মনোবিসর্গ যোগ কষ্ট, মনপুত মনোবিসর্গ যোগ পুত, প্রাতকাল প্রাত বিসর্গ যোগ কাল। একটু খেয়াল করে দেখো কি বলা হয়েছিল যে বিসর্গের পরে, অর্থাৎ বিসর্গের পরে যদি কি থাকে প থাকে কিংবা ক থাকে, তাহলে দেখো শিরযোগ পীড়া শিরুপীড়া, এখানে বিসর্গের পরে কী রয়েছে প রয়েছে, তাহলে এখানে বিসর্গলোপ পাবে না। এখানে বিসর্গের পরে কী রয়েছে ক রয়েছে, এখানে বিসর্গলোপ পাবে না। এখানে বিসর্গের পর কী রয়েছে প রয়েছে, লোপ পাবে না। এখানে বিসর্গের পর কী রয়েছে ক রয়েছে, এখানে বিসর্গের পর প রয়েছে, এখানে বিসর্গের পর কী রয়েছে ক রয়েছে, তাহলে এই ক্ষেত্রে বিসর্গলোপ পাবে না। তোমরা একটু মনোযোগ দাও কী কী, শিরুপীড়া বয়কনিষ্ঠ বয়বৃদ্ধ বয়কষ্ঠ মনকষ্ট মনপুত প্রাতকাল, যদি মনে না থাকে তখন বলবা যে আসাদ স্যার আমাদেরকে শিখিয়েছিল কি শিরোপীড়া এই কোমরে ব্যথা কাদের বেশি, বয়কনিষ্ঠদের চেয়ে বয়প্রাপ্তদের বেশি, এজন্যে তাদের মনকষ্ট তাদের মনের মধ্যে কষ্ট, এজন্যে তাদের মনপুত করার জন্য তাদেরকে খুশি করার জন্য কি করতে হয় প্রাতকাল সকালবেলা কি করতে হয় দৌড়াইতে হয়। তাহলে আমরা দেখলাম কি যে শিরোপীড়া বয়কনিষ্ঠ বয়প্রাপ্ত মনকষ্ট মনপুত প্রাতকাল, এই কয়েকটি যদি আমরা মুখস্থ করে ফেলি মোটামুটি কি শিরোপীড়া কাদের বেশি, বয়কনিষ্ঠদের চেয়ে বয়প্রাপ্তদের বেশি, এই জন্য তাদের মনের মধ্যে কি কষ্ট মনকষ্ট, এই জন্য তাদের মনপুতর জন্য কি করতে হবে প্রাতকালে কি করতে হবে দৌড়াতে হবে। তাহলে শিরোপীড়া মনকষ্ট বয় সরি শিরোপীড়া বয়কনিষ্ঠ বয়প্রাপ্ত মনকষ্ট মনপুত প্রাতকাল, এই কয়েকটির ক্ষেত্রে বিসর্গলো পাবে না। এখন খেয়াল করে দেখো কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির দৃষ্টান্ত আমরা আলোচনা করবো। এটি হচ্ছে বিশেষ কি বাচস্পতি ভাস্কর অহর্নিশ মনান্তর, সন্ধি বিচ্ছেদগুলো একটু দেখো, বাস বিসর্গযোগপতি বাচস্পতি ভাস্কর ভা বিসর্গযোগ কর ভাস্কর অহর্নিশ অহ বিসর্গযোগ কি নিশ বা নিশি বা নিশা, আর মনান্তর মন বিসর্গযোগ কি অন্তর, অর্থাৎ এই কয়েকটি হচ্ছে কি বিশেষ বিসর্গ। এই বিশেষ বিশেষ বিসর্গগুলো অবশ্যই আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে, যদি বিশেষভাবে মনে রাখতে না পারো তাহলে আসলে পরীক্ষার হলে তোমরা একটু কনফিউজড হয়ে যাবা। তাহলে কি বলছিলাম বিশেষ বিসর্গ সন্ধির দৃষ্টান্ত কোনগুলো, বাচস্পতি ভাস্কর অহর্নিশ এবং মনান্তর। তাহলে আমাদের বিশেষ বিসর্গগুলো আমরা একটু খেয়াল করব। এরপরে দেখো কি বলা হয়েছে যে ব্যতিক্রম, তোমাদেরকে আগে বলেছি যেগুলো ব্যতিক্রম যেগুলো নিপাদন সিদ্ধ যেগুলো বিশেষ এগুলো পরীক্ষায় বেশি বেশি আসে। এখন তোমরা একটু খেয়াল করে দেখো ই কিংবা উ ধ্বনির পরে, আবার বলছি ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গের সঙ্গে রয়ের সন্ধি হলে, তাহলে ই কিংবা উ ধ্বনির পরে বিসর্গের সঙ্গে রয়ের সন্ধি হলে বিসর্গের লোপ হয় এবং বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব স্বর কি হয়ে যায় দীর্ঘস্বর হয়ে যায়। এই ব্যতিক্রমগুলো তোমরা একটু মনে রাখবা, যেমন কি বলা হয়েছে নি বিসর্গযোগ কি রব সেটি হচ্ছে কি নীরব, নি বিসর্গযোগ রোগ সেটি কি নিরোগ, নি বিসর্গযোগ রস সেটি নিরস, নি বিসর্গযোগ রক্ত সেটি নিরক্ত, নি বিসর্গযোগ রন্ধ্র সেটি হচ্ছে নিরন্ধ্র, নি বিসর্গযোগ রদ সেটি হচ্ছে কি নিরদ। আর বিসর্গসন্ধির যে ব্যতিক্রমগুলো রয়েছিল এই ব্যতিক্রমগুলো অবশ্যই তোমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে, নাহলে একটু মনে রাখা কষ্টকর তোমাদের জন্য।